ট্রিটমেন্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। দেখো, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আসলে একটা হিউজ সিলেবাস, অনেক বড় এটার। আসলে বুঝতেই পারছো, ট্রিটমেন্টের এক একটা নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়, একেবারে নতুন নতুন পড়া তৈরি হয়। তা আমরা মোটামুটি কয়েকটা পদ্ধতির উপর, কয়েকটা পদ্ধতি সম্পর্কে জানবো আজকের ক্লাসে। মূলত আমরা হচ্ছে ওয়াটার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবো আর কি। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হইতো যে জিনিসটা নিয়ে, আমরা হচ্ছে সিকুয়েন্স গুলো মনে রাখতে পারতাম না। আমি কোর্সে ঢুকার আগে বা আজকে ক্লাসে ঢুকার আগে তোমাদের একটু বলে নেই যে সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট সিস্টেমটা এক ধরনের হয়, আর হিউম্যান ওয়েস্ট যেগুলো থাকে ওগুলোর কিন্তু আলাদা ট্রিটমেন্ট হয়। তোমরা দেখো তোমাদের যে বাসা বাড়িতে যে সকপিট থাকে, সকপিট নাম শুনছো তোমরা? না স্যার। তোমাদের সকপিট, সকপিট নাম শোনার কথা তোমাদের? আইটেনের বইয়ে কিন্তু এগুলো নিয়ে অঙ্ক আছে। বা সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক নাম শুনছো? জি স্যার। ইয়েস স্যার। ওই সকপিটটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কেরই একটা অংশ। তো হিউম্যান ওয়েস্টের ট্রিটমেন্টটা মেইনলি ওই সকপিটে বা সেপটিক ট্যাঙ্কিতে হয়ে যায় আর কি। তো আমরা আজকে আলাপ করব ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে। প্রথমে যে প্রচারটা তোমাদের স্লাইডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। দেখো ধাপগুলো দেখো, প্রথমে প্রিলিমিনারি ট্রিটমেন্ট, তারপরে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট, ফাইনাল ট্রিটমেন্ট, তারপরে সলিডস প্রসেসিং। এখানে মূলত, এখানে মূলত সেকেন্ডারি ট্রিটমেন্টের উপর বেশি ফোকাস করতে হবে তোমাদের, আর অ্যাডভান্স আর ফাইনাল ট্রিটমেন্ট খুব বেশি না। প্রত্যেকটা ধাপই খুব ইম্পর্টেন্ট। তো এই বাম পাশে হচ্ছে একটা ফ্লো চার্ট দেওয়া। দেখো প্রথমে র সিওস, মানে ময়লার মূল, মানে রটা এখানে আসবে, তারপরে বার রেক, তারপরে গ্রিড চেম্বার, এগুলো হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্টের মধ্যে। তারপরে দেখো প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট আর টারশিয়ারি। টারশিয়ারি বলতে এখানে, টারশিয়ারি বলতে এখানে তোমার সেকেন্ডারি, সেকেন্ডারির পরে যে দুইটা ধাপ, অ্যাডভান্স আর ফাইনাল, এটাকে বলা হয় টারশিয়ারি আর কি। তারপর হচ্ছে সলিড প্রসেসিং, মানে যে ওয়েস্ট তুমি শেষ পর্যন্ত পাইলা ট্রিটমেন্টের পরে, ওটার একটা প্রসেস বা একটা ম্যানেজমেন্ট বা ডিসপোজাল, যেটাই বলি ওটা প্রসেসিং আর কি, বা স্লাজ ম্যানেজমেন্ট বা প্রসেসিং বা ডিসপোজাল, সেটা হচ্ছে লাস্ট স্টেজ। ওকে, তো এই ট্রিটমেন্টে যাওয়ার আগে ইন্টারেস্ট, বলো কেউ কিছু বলতে চাচ্ছ? এটা কি ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রসেসিং বলতেছেন স্যার? ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রসেসিং অ্যাকচুয়ালি, এটা হচ্ছে টোটাল ট্রিটমেন্ট, টোটাল ট্রিটমেন্ট আর একটা ফ্লো চার্ট। যেমন ধরো, যেমন হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান্টও বলা যায়, যেমন ধরো ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান্ট বলতে পারো, ট্রিটমেন্ট প্ল্যান্টের অনেকগুলো ধাপ থাকে আর কি, ট্রিটমেন্ট প্ল্যান বলতে পারো। কিন্তু আমি ট্রিটমেন্ট প্ল্যান সরাসরি বলতে চাচ্ছি না, আরেকটা কারণ আছে, হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্টের ভিতরে এক একটা প্ল্যান্ট না এক এক ধরনের টেকনোলজি ইউজ করে। তুমি শুধু টোটাল ট্রিটমেন্ট প্রসেসটা দেখো, ট্রিটমেন্ট প্ল্যান কিনা সেটা হচ্ছে পরের পরে পরের বিষয়, কারণ এর ভিতরে অনেক ছোট 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 ব্যাপার থাকে। ঠিক আছে, তুমি এটা হয়তো বা একটা এক ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান, বাট এটাই যে আলটিমেট ট্রিটমেন্ট প্ল্যান এরকম না, মানে এটা একটা প্রসেস, এরকম আরো একাধিক প্রসেস থাকতে পারে। যেমন হয়তো বা প্রিলিমিনারি একরকম বাট সেকেন্ডারি অন্যরকমের, বা প্রিলিমিনারি অন্যরকম সেকেন্ডারি অন্যরকমের, আলাদা আলাদা রকমের একই রকমের, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো ট্রিটমেন্টে ঢুকার আগে একটা প্রি ট্রিটমেন্ট করা লাগে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের। ট্রিটমেন্ট প্ল্যান্টে দেওয়ার আগে একটা প্রি ট্রিটমেন্ট আসছে, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার মাস্ট বি প্রি ট্রিটেড প্রায়র টু বিং ডিসচার্জ টু মিউনিসিপ্যাল সিওয়ার সিস্টেম। এই কথাটা একটু খেয়াল করে দেখো, তোমার যখন তুমি আমাদের ওয়েস্ট ওয়াটার কালেকশন যে সিস্টেমটা আমরা করছিলাম, যেমন ধরো একটা এরিয়াতে
একদিকে ইন্ডাস্ট্রি আছে আর একদিকে মানুষ বসবাস করে। তো ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট গুলা, মানুষের বসবাসের যে ওয়েস্ট গুলো, ওগুলো কিন্তু আমরা একটা ড্রেনে কালেক্ট করি। তো ইন্ডাস্ট্রির ওয়েস্ট গুলা ওই ড্রেনে ডিসচার্জ করার আগে কিছু প্রিট্রিটমেন্ট করা লাগে, প্রিট্রিটমেন্ট রিকোয়ারমেন্ট সেট বাই রেগুলেটরি এজেন্সিস। হোয়াই, কেন করতে হবে? রিমুভ মেটেরিয়ালস দ্যাট উইল নট বি ট্রিটেড বাই মিউনিসিপ্যাল সিস্টেম। ওই যে বলছিলাম তোমাদের গতকাল যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট হয়, একটু জটিল হয়, এবং এটা খুব বেশি ধরনের মাইক্রো অর্গানিজম আমাকে রিমুভ করতে হয় যেটা মিউনিসিপ্যাল ওয়েস্ট ওয়াটারের মধ্যে লাগে না। তাহলে তুমি যখন ইন্ডাস্ট্রির ওয়েস্টগুলো যখন তুমি মিউনিসিপ্যাল ড্রেনে ফেলবা, তখন তোমাকে অবশ্যই ওই ধরনের অর্গানিজমগুলোকে তোমাকে রিমুভ করে তারপরে ওইখানে পাঠাইতে হবে, যে অর্গানিজমগুলো ওই মিউনিসিপ্যালে রিমুভ করা যাবে না। এই জন্য হচ্ছে প্রিট্রিটমেন্ট দরকার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের। রিমুভ মেটেরিয়ালস দ্যাট উইল নট বি ট্রিটেড বাই মিউনিসিপ্যাল সিস্টেম, রিমুভ মেটেরিয়ালস দ্যাট ইনহিবিট ইন দ্য বায়োলজিক্যাল প্রসেস ইন সেকেন্ডারি ট্রিটমেন্ট। আচ্ছা, আবার কিছু কিছু প্রসেস কেমিক্যাল থাকে যেগুলো তোমার সেকেন্ডারি ট্রিটমেন্টে, যেখানে তোমার অ্যাক্টিভেটেড স্লাস সিস্টেম আছে, সেইখানে তোমার ঝামেলা করে আর কি, মানে দেখা গেছে যে ওই 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 পুরো মেশিনটাকে বন্ধ করে দেয় বা মেশিনের মধ্যে ইফেক্ট ফেলে আর কি। ফর এক্সাম্পল, সিলভার আয়ন আর টক্সিক টু ব্যাকটেরিয়া হুইচ মাইট এফেক্টেড বায়োলজিক্যাল প্রসেস, দাস সিলভার আয়নস আর রিমুভ অ্যাট প্রি ট্রিটমেন্ট বিফোর বায়োলজিক্যাল প্রসেস, সো দ্যাট ব্যাকটেরিয়াল পারফরমেন্স ডু নট গেট এফেক্টেড। একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টের এই যে সেকেন্ডারি ট্রিটমেন্টে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আছে। তো তুমি যদি সিলভার আয়ন কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে ধরো সিলভার আয়ন বের হচ্ছে, সিলভার আয়নটা ব্যাকটেরিয়াতে ইফেক্ট ফেলে, তো সেটা আমার ওই বায়োলজিক্যাল ট্রিটমেন্টে একটা ঝামেলা করবে, সমস্যা তৈরি করবে, সেজন্য আমাকে আগেই সিলভার আয়নটাকে রিমুভ করে তারপরে সেটা ট্রিটমেন্টে পাঠাইতে হবে। এই জন্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের প্রি ট্রিটমেন্ট প্রয়োজন। ওকে, এটা মোটামুটি একটা ফ্লো চার্ট, মোটামুটি একটা ফ্লো চার্ট, প্রিলিমিনারি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট, ফাইনাল ট্রিটমেন্ট, এটা ছবির মতো আর কি, জাস্ট তোমাদের বোঝার জন্য ছবির মতো। তারপর দেখো স্লাস ট্রিটমেন্ট, স্লাস ট্রিটমেন্ট থেকে আবার যে এইখান থেকে তোমার এই স্লাসগুলো কোথাও তুমি পাঠাইতে চাইলে, ডিসপোজ করতে চাইলে ইত্যাদি, ঠিক আছে। প্রিলিমিনারি ট্রিটমেন্ট, upon arrival via the sewer system, the new wastewater is sent through a bar screen. এগুলো আমরা ডিটেলসটা একটু পরে পড়বো, জাস্ট আন্ডারলাইনের যে ওয়ার্ডগুলো আছে তোমরা একটু মনে রাখো, বার স্ক্রিন হুইচ রিমুভস লার্জ সলিড অবজেক্টস সাচ অ্যাজ স্টিকস অ্যান্ড ব্র্যাকস। আচ্ছা, লিভিং দ্য বার স্ক্রিন দ্য ওয়েস্ট ওয়াটার ফ্লো ইজ স্লোলি ডাউন এন্টারিং দ্য গ্রিড ট্যাঙ্ক। এটাও আমরা পড়বো গ্রিড ট্যাঙ্ক জিনিসটা কি, ঠিক আছে, একটু সামনেই আসছে, আমি দেখাচ্ছি। To allow sand, gravel and other heavy materials that was small enough not to be caught by the body stream to settle the to the bottom, all the collected there is from the grit tank and body stream is disposal of at a sanitary landfill. তাহলে preliminary treatment এ দুইটা জিনিস পেলাম আমরা, একটা হচ্ছে body screen, sorry, একটা হচ্ছে body screen আর একটা হচ্ছে গ্রিড ট্যাঙ্ক, ঠিক আছে। প্রিলিমিনারিতে আমরা দুইটা জিনিস পাইলাম, বার স্ক্রিন আর হচ্ছে গ্রিড ট্যাঙ্ক। ওকে, আমরা সামনে দেখবো এগুলো কি। তারপর হচ্ছে প্রাইমারি, প্রাইমারি ট্রিটমেন্ট ইজ এ সেকেন্ড স্টেপ ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ইট অ্যালাউজ ফর দ্য ফিজিক্যাল সেপারেশন অফ সলিড অ্যান্ড গ্রিজেস ফ্রম দ্য ওয়েস্ট ওয়াটার, ফিজিক্যাল সেপারেশন of solid and greases from the wastewater. The screened wastewater flows into a primary setting tank. Eta ektu mone rakho. Primary setting tank, where it is held for several hours allowing solid particles to settle to the bottom of the tank and wells and gases to float to the top. Mane bhari materials gula ekhane settle hobe shomoy onek shomoy dhore ar hocche jegula tel jatiyo shegula bhashoman obosthay upore arek dike chole jabe. এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। তাহলে প্রিলিমিনারি গেল, প্রাইমারি গেল, এবার সেকেন্ডারি। সেকেন্ডারি ট্রিটমেন্ট ইজ এ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস দ্যাট রিমুভস ডিসলভড অর্গানিক ম্যাটেরিয়ালস ফ্রম ওয়েস্ট ওয়াটার, ডিসলভড অর্গানিক ম্যাটেরিয়ালস, দ্য পার্শিয়ালি ট্রিটেড
wastewater from the setting tank flows by gravity into an aeration tank. এটা মনে রাখো, aeration tank. Mixing of water to solids containing that use oxygen to consume the remaining organic matter in the wastewater as their food supply. Okay. ঠিক আছে, তেমন কিছু নাই। আর এই সেকেন্ডারি ট্রিটমেন্টে অনেক বেশ বেশ কিছু পদ্ধতি আছে, অ্যারেশন ট্যাঙ্ক আছে, আরো কতগুলো আছে আমরা দেখবো সামনে। তারপর আসে ফাইনাল ট্রিটমেন্ট। ফাইনাল ট্রিটমেন্ট আর হচ্ছে টারশিয়ারি ট্রিটমেন্ট একই ধরনের, ফাইনাল আর টারশিয়ারি একই ধরনের, মানে একই ধরনের ট্রিটমেন্ট আর কি। এগুলো এই এই ট্রিটমেন্টটাতে আসলে খুব বেশি রিমুভ করতে হয় না বা রিমুভ করা লাগে না, কারণ তার আগেই আমাদের মোটামুটি ওয়েস্ট ওয়াটার গুলো মোটামুটি ট্রিটেড হয়ে যায়। ট্রিটেড ওয়াটার ইজ ডিসইনফেক্টেড, মানে যদি তোমার কোনো রোগ জীবাণু থাকে, এন্ড দেন ইট ইজ সেন্ট আউট অফ ওয়েস্ট ওয়াটার রিইউজ। দেখো ফাইনাল ট্রিটমেন্টের পরে কিন্তু রিইউজ করা হয়, ফাইনাল ট্রিটমেন্টের পরে কিন্তু রিইউজ করা হয়। তুমি সেকেন্ডারি ট্রিটমেন্টের পরে এগুলো ডিসপোজালে দিয়ে দিতে পারবে, কিন্তু ইউজ করতে পারবে না, বাট ফাইনাল ট্রিটমেন্টের পরে রিইউজ করতে পারবা তুমি। Reuse activities or for discharging in river streams, mostly chlorination and ultraviolet radiation. এই দুইটা জিনিস হচ্ছে এই ফাইনাল ট্রিটমেন্টের ব্যাপার, ক্লোরিনেশন আর হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। ক্লোরিনেশন সম্ভবত আমরা আগে নাম শুনছি, তাই না? নাম শুনছো না তোমরা ক্লোরিনেশনের? Yes sir, but ultraviolet radiation sir. আচ্ছা, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমরা হচ্ছে তোমার একটা পানির মধ্যে যখন তুমি আল্ট্রাভায়োলেট রে পাস করবা, তখন পানির ভিতরে খুব ক্ষুদ্র যে রোগ জীবাণুগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকর, এগুলো ধ্বংস হয়ে যাবে। তোমরা কি জানো যে ওয়াটার ট্রিটমেন্টের একটা অন্যতম প্রসেস হচ্ছে সূর্যরশ্মি সাথে মানে রোদের মধ্যে রেখে দেওয়া, জানো এটা? না স্যার। যেমন ডাইং গার্মেন্টস গুলোর যে ডাইং ফ্যাক্টরি গুলো থাকে না, রং ইয়ার যে কাপড় চোপড় যে রং করেছে, ডাইং ফ্যাক্টরির জন্য এক ধরনের ট্রিটমেন্ট, তারপর স্টিল ফ্যাক্টরির জন্য আবার একটু ডিফারেন্ট, তবে মোটামুটি প্রসেসটা একই ধরনের। যেমন ধরো যে একটা জায়গায় শুধু সেকেন্ডারি ট্রিটমেন্টটা যায়, তোমার হচ্ছে তোমার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে আর কি। ঠিক আছে, এই জন্যই বললাম যে আসলে এই ট্রিটমেন্টটা কিন্তু হিউজ সিলেবাস। স্যার ওখানে তো প্রত্যেকটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলো ডিফারেন্ট থাকে ইন্ডাস্ট্রি গুলো। যেহেতু এগুলো হচ্ছে অনেক আগে থেকে আমরা টেস্ট করা, যেমন ধরো ডাইং ফ্যাক্টরির কথা বললাম একটা, আইসক্রিম ফ্যাক্টরির কথা বললাম ওইটা আরেকটা, এখন সব ধরনের ডাইং ফ্যাক্টরির ট্রিটমেন্ট প্ল্যান একই রকম থাকে। তারপরে গার্মেন্টস এর মানে আরো অন্যান্য যে ধরনের যে ক্যাটাগরির ফ্যাক্টরি গুলো, একই ক্যাটাগরির ফ্যাক্টরি গুলোর ট্রিটমেন্ট প্রসেস গুলো একই রকম হয়। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যাবো হচ্ছে সলিড প্রসেসিং। এই জন্যই তোমাদের বললাম যে ট্রিটমেন্ট কিন্তু হিউজ সিলেবাস, আমরা জাস্ট একটু ধারণা নেবো আর কি। তারপরে কেউ যদি হায়ার স্টাডিজ করতে চাও, ইভেন পিএইচডিও করতে পারবে এটার উপর, করে অনেকে এটার উপর পিএইচডি করে, ট্রিটমেন্টের উপর, মাস্টার্স পিএইচডি। ওকে, দ্য প্রাইমারি সলিডস ফ্রম দ্য প্রাইমারি সিটিং ট্যাঙ্ক অ্যান্ড দ্য সেকেন্ডারি সলিডস ফ্রম দ্য ক্লারিফায়ার আর সেন্ট টু ডাইজেস্টার। এটা মনে রাখবো, ডাইজেস্টার। ওই যে প্রাইমারি ট্রিটমেন্টের সময় কিছু জিনিস আমরা আলাদা করছিলাম, সেকেন্ডারি সময় আলাদা করলে সব ডাইজেস্টারে চলে যায়। Microorganisms used to organic materials present in the solids as a food source and convert it to byproducts such as methane gas and water. Biogas er kotha to tumra shuncho tai na, to biogas motamoti solid processing er ekta ongsho. Dekho gobor diye amra biogas toiri kori, shesh porjonto byproduct hisebe methane gas toiri hoye. Biogas er mul gas tai to methane gas, tai na?
Digestion result in a 19% reduction of pathogens and reproduction of a wet soil-like materials called biogas acetyl, biosolids that contain 95.97% of water. So in order to remove some of this water, mechanical equipment such as filter processor, centrifuges are used to squeeze water from the biosolids to reduce their volume prior to being achcha. তারপরেও যেসব সলিডের মধ্যে কিছু পানি থাকে সেই পানিগুলো কিছু মেকানিক্যাল ইকুইপমেন্ট দ্বারা পানিগুলো সরানো হয় অপসারণ করা হয় তারপরে ল্যান্ডফিলে ইউজ করা হয় ঠিক আছে অথবা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয় একদম লাস্ট স্টেজ সলিড প্রসেসিং ঠিক আছে দেখো এখানে ওইটারই ওই কথাগুলোরই সামারি দেওয়া আছে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট তারপরে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট তারপরে হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট তারপরে অ্যাডভান্স এবং ফাইনাল এই দুইটাকে মিলাই আমরা একটা ধরতে পারি আর কি যেটা তোমার যে আল্ট্রাভায়োলেট রের কথা বললাম এবং তোমার ওই যে আর কাছে কি বললাম আল্ট্রাভায়োলেট রের সাথে আরেকটা বললাম হচ্ছে তোমার ক্লোরিনেশন হ্যাঁ তারপর আছে সলিড প্রসেসিং জাস্ট ওই কথাগুলোরই সামারিটা এখানে দেওয়া ওকে এবার ওই ওয়ার্ডগুলোর কথা মনে করে দেখো বার রেক্স এই বার রেক্সটা তোমরা খুব সম্ভবত দেখছো এটা হচ্ছে তোমাদের বলি এই যে চেইনটা দেখছো চেইনটা যখন এদিক থেকে যখন ওয়াটার গুলো আসে বা ওয়েস্ট ওয়াটার গুলো আসে তখন ওয়েস্ট ওয়াটারের মধ্যে ভাসমান কিছু পানির বোতল বা ভাসমান কিছু থাকে না ময়লাগুলো এগুলো হচ্ছে পানিটা চলে যায় ঠিকই কিন্তু এই চেনটা যখন ঘুরে তখন এই চেনের মাধ্যমে আটকে হচ্ছে এগুলো উপরে চলে আসে উপরে চলে আসার পরে এই পাশে হচ্ছে এগুলো জমা হয় এটা হচ্ছে বার রেক্স তোমাকে বুঝতে পারছো এটা হচ্ছে প্রথমে মূলত লার্জ অবজেক্ট গুলা রিমুভ করে তারপরে সলিড ম্যাটেরিয়ালস স্টোর ইন হোপার এন্ড সেন্ড টু ল্যান্ডফিল এখান থেকে যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায় এটা সরাসরি ল্যান্ডফিলে পাঠিয়ে দেওয়া যায় আর কি ঠিক আছে মেকানিক্যালি আর ম্যানুয়ালি ক্লিন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে গ্রিড চেম্বারটা হচ্ছে আগে বোঝার চেষ্টা করো একটা ময়লার পানি ড্রেন থেকে যখন ময়লাগুলো আসে তখন ভাসমান পদার্থ থাকে কিছু আবার কিছু থাকে ইটের টুকরা বা মানে ভারী কিছু জিনিস থাকে বা গ্লাস ভাঙা গ্লাস বা ইটের টুকরা এগুলো থাকে হচ্ছে কি বটম সাইডে তখন বটম সাইডের এগুলো কিভাবে আমরা পরিষ্কার করবো দেখো এটা যেমন উপরে থেকে খারাপ না ঠিক এই চেইনটা যদি তুমি বটমের মধ্যে আটকায় দাও পানির ভিতর দিয়ে কি করবে সে ভারী জিনিসগুলোকে ঠিক স্রোতের উল্টার দিকে আয়না একটা ইয়াতে রাখবে আচ্ছা তোমাদের এখানে একটা ছবি দেখাবো আমি দেখো তো ছবিটা দেখতে পাচ্ছ কিনা তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা কি ছবি দেখতে পাচ্ছ একটা Yes, sir. তোমার ই আসবে এইদিক দিয়ে তোমার র ওয়াটারটা আসতেছে পরে দেখো ওই যে তোমার যে চেইনের কথাটা বললাম দেখো এখানে হচ্ছে ভাসমান দেখো এইদিক দিয়ে তোমার রটা আসবে ঠিক আছে এই পাশ দিয়ে তোমার র যে ওয়েস্ট ওয়াটার সেটা আসবে আসার পরে তোমাদের আমি বার স্ক্রিনের কথা বললাম না এটা হচ্ছে বার স্ক্রিন এখানে দেখো ওই যে ভাসমান যে জিনিসগুলো থাকবে এগুলো কি করবে এ টাইনে টাইনে উপরে উঠে নিয়ে যাবে এই যে এইখানে রাখবে ভাসমান জিনিসগুলো সে টাইনে উপরে উঠে জাস্ট এইখানে রাখবে তোমরা কি বুঝতে পারতেছ এটা হচ্ছে বার স্ক্রিন এই যেটা এটা হচ্ছে বার স্ক্রিন
তারপর দেখো পানিটা কিন্তু এখানে ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে। তারপর এই যে নিচে যে মানে মানে যে ভারী যে ইটের টুকরা বললাম বা গ্লাসের টুকরা বললাম, এই জিনিসগুলো এখানে আসার পরে যে নিচের নিচে নেমে যাবে না, দেখো পানি কিন্তু উপরের দিকে ঠিকই যাচ্ছে। আর এটা হচ্ছে যখন এই ভারী জিনিসগুলো যখন নিচে নেমে যাবে তখন কি করবে, এই যে গ্রিপ, এই যে গ্রিপ গুলো এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় স্ক্রু কনভেয়ার। এই স্ক্রু কনভেয়ার দিয়ে জাস্ট টাইনে টাইনে নিচ দিয়ে পানি নিচে টাইনে 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 জাস্ট এগুলোকে যে এখানে এনে রাখবে। কথা কি বুঝতে পারছো? এখানে একটা ভারী জিনিস পড়লে এই জিনিসটা যখন এদিকে 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 মুভ করবে তখন জিনিসগুলো ভারী জিনিসগুলো এখানে এসে নামবে না, এখান থেকে গ্রিপ পাম্পের মাধ্যমে এই জিনিসটা আবার এখানে এসে নামাই দিবে। দেখো তাহলে এখানে একবার স্ক্রিনের মাধ্যমে একবার ময়লাগুলো আসছে, আবার এই যে স্ক্রিউ কনভেয়ারের মাধ্যমে এখানে আসছে, তারপর এখান থেকে তুমি ল্যান্ডফিলে বা কোথায় পাঠাবা সেটা তোমার অন্য পরের ধাপ আর কি। আর এই পানিটা চলে যাবে কোথায়, ক্লেরিফায়ারে চলে যাবে অথবা প্রাইমারি ট্রিটমেন্টে চলে যাবে। আমরা এটা ছিলাম কি প্রিলিমিনারি ট্রিটমেন্টে, পানিটা চলে যাবে কোথায়, প্রাইমারি ট্রিটমেন্টে। এদিক দিয়ে র আসে, এখানে দেখো তোমার ভারী পদার্থগুলো ভাসমান পদার্থগুলো কিন্তু আমরা এখানে রিমুভ করে ফেলছি, প্লাস্টিকের বোতল বলো গ্লাস বলো ইটের টুকরা বলো সব কিন্তু ভাসমান গুলো এবং ভারী গুলা দুটাই কিন্তু আমি রিমুভ করে ফেলছি এই প্রাইমারি ট্রিটমেন্ট প্রিলিমিনারি ট্রিটমেন্টে। কথা কি বুঝতে যাচ্ছে? প্রিলিমিনারি ট্রিটমেন্ট থেকে যে ওয়েস্ট গুলো আমরা পাচ্ছি সলিড ওয়েস্ট গুলো এগুলো সরাসরি আমরা ল্যান্ডফিলে পাঠিয়ে দিতে পারবো। ওকে আমরা স্লাইডে যাই। সার্টিফিকেটটা লাগবে নাকি? এটা তা স্যার শেখা লাগবে নাকি? আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলো। সার্টিফিকেটটা লাগবে নাকি? যে ফিগারটা দেখাইছেন ওটা কি পরীক্ষা দিতে হবে কিনা তাই বলছো? জি স্যার। আগে তোমরা জিনিসটা বুঝো, শেখার চেষ্টা করো, তারপর পরীক্ষা কি আসবে সেই অনুযায়ী অ্যানসার দেবো। তাহলে আমি গ্রিড চেম্বার বুঝলাম, বার রক্স বুঝলাম, যেটা আমার প্রিলিমিনারি ট্রিটমেন্টে ছিল, ঠিক আছে। তারপরে আসো প্রাইমারি ট্রিটমেন্ট, মানে সেটা হচ্ছে সিটিং টাইম, মনে আছে কিনা? একটা সেটেলমেন্ট বেসিন বা সেটিং বেসিন ছিল। আচ্ছা, প্রাইমারি ট্রিটমেন্ট সেপারেটস সাসপেন্ডেড সলিডস অ্যান্ড গ্যাসেস ফ্রম ওয়েস্ট ওয়াটার, এটা কিন্তু আমি আগেকার দেখছিলাম না প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়। ওয়েস্ট ওয়াটার ইজ হেল্ড ইন এ ট্যাঙ্ক ফর সেভারেল আওয়ার্স। আচ্ছা, এখন যেমন ধরো তোমার যদি ওই যে প্রিলিমিনারি ট্রিটমেন্ট মানে বারি স্ক্রিন থেকে যে পানিটা তোমার বের হয়ে আসছে এটার মধ্যে তো আরো সাসপেন্ডেড সলিড আছে, সাসপেন্ডেড সলিড তো তোমরা বুঝো, সাসপেন্ডেড সলিড কিন্তু সময় লাগে সেটেল হতে, সময় লাগে। যখন আসবে ধরো এই ট্যাঙ্কটাতে সে দুই ঘন্টা যাবত এখানে পানির ফ্লোটা হবে, এই দুই ঘন্টায় কি হবে, আস্তে আস্তে সাসপেন্ডেড সলিড নিচে নামবে না, আস্তে আস্তে নিচে নামবে না দুই ঘন্টা? যদি তুমি দুই ঘন্টায় একটা জিনিস এখানে রেখে দাও তাহলে দুই ঘন্টায় যে ভারী পদার্থগুলো আছে ওগুলো নিচে নেমে যাবে না, এখানে নিচে নামবে না? অবশ্যই নিচে নামবে, সেটা হচ্ছে সাসপেন্ডেড সলিড। তারপর নিচ থেকে তুমি চেন দিয়ে টাইনা, নিচ থেকে তুমি চেন দিয়ে টাইনে এটা হচ্ছে এখানে এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে যখন জমা হবে তখন তুমি এখান থেকে সলিডগুলো বের করে ফেলতে পারো। এবং পাশাপাশি যে ভাসমান তেলগুলো থাকবে এই ভাসমান তেলগুলোকে তুমি এখান থেকে আলাদাভাবে বের করতে পারো, আর বাকি যে পানিটা সেটা যাবে সেকেন্ডারি ট্রিটমেন্টে। কথাটা আমি আবার বলি, এইখানে যখন তোমার একটা যে ওয়েস্ট ওয়াটারটা তোমার প্রিলিমিনারি ট্রিটমেন্ট থেকে বের হয়ে আসছে সেটা তোমার এইখানে ঢুকবে, এখানে আবার কি কি আছে, গ্যাস গ্রিজ ওয়েল গ্রিজ আর হচ্ছে তোমার সাসপেন্ডেড সলিড। তো সাসপেন্ডেড সলিডটা তুমি যদি এই টাইমের মধ্যে একটা এই ট্যাঙ্কের মধ্যে তুমি যদি কিছুক্ষণ আটকায় রাখো দুই ঘন্টা বা কিছুক্ষণ, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো কতক্ষণ আটকায় রাখতে হয়, যখন তুমি এখানে আটকায় রাখবো তখন কি সাসপেন্ডেড সলিডগুলো কিন্তু আস্তে আস্তে নিচে সেটেল হয়ে যাবে। তো সেটেল হয়ে যাওয়ার পরে আমি নিচ থেকে টাইনে এগুলোরে কি করবো এই এই কোনায় নিয়ে আসবো, কোনায় নিয়ে আসার পরে সেখান থেকে বের করে ফেলবো। আর ভাসমান যে গ্যাস বা গ্রিস, গ্যাস বলতেছি গ্রিস এবং ওয়েলগুলো আছে ওগুলোকে আমি আলাদা এখান থেকে সরাই ফেলতে পারবো, তাহলে মাঝখানে আমার এক কিছু ওয়েস্ট ওয়াটার থাকবে যেখানে শুধু আমার মাইক্রো অর্গানিজম থাকবে যেটা আমি সেকেন্ডারি ট্রিটমেন্টে ট্রিট করবো, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হবে তখন, কারণ এখানে থাকবে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকবে, এই ব্যাকটেরিয়াগুলো আমি সেকেন্ডারি ট্রিটমেন্টে নিয়ে যাবো। তাহলে আমার প্রিলিমিনারি আর প্রাইমারি ট্রিটমেন্টে কিন্তু কি কি রিমুভ হয়েছে, প্রথমে প্লাস্টিকের বোতল বা ভাসমান যে ভারী ভারী ভাসমান যে পদার্থগুলো এবং সাথে সাথে ভারী যে পদার্থগুলো সেগুলো প্রিলিমিনারি ট্রিটমেন্টে রিমুভ হয়েছে। আর প্রাইমারি ট্রিটমেন্টে আমি রিমুভ করলাম কি সাসপেন্ডেড সলিড আর গ্রিজ এবং ওয়েল যেগুলো, ঠিক আছে। দেখো সেটিং বা সেডিমেন্টেশন,
solid liquid separation process in which a suspension is separated into two phases. Clarified superintent leaving at the top of sedimentation tank overflowing madhyome jeta tomar well grease jetai boli concentrated sludge leaving the bottom of the sedimentation tank jegula amra suspended solid boli thik ache purposes of solid to remove coarse dispersed phase to remove coagulated ekta jinish khyal kore dekho ekhon ei tank tar moddhe suspended solid dekha geche khubi choto jegula tomar normally settle hoy na তুমি চাইলে এখানে বিভিন্ন রকমের কোগুলেট ম্যাটেরিয়ালস ইউজ করতে পারো তোমার নিশ্চয়ই কোগুলেশনের নাম শুনছো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং 1 এ কোগুলেশন জি স্যার এখানে তুমি বিভিন্ন রকমের কোগুলেট কেমিক্যাল ইউজ করতে পারো যার কোগুলেট কেমিক্যাল ইউজ করলে তোমার এই সাসপেনশন সলিডগুলো ওয়েট বেড়ে যাবে তোমার খুব তাড়াতাড়ি মানে খুব কম সময়ে মানে ডিটেনশন টাইমটা কমে যাবে আর কি কম সময়ে সেটা হচ্ছে সেটেল হয়ে যাবে ওকে To remove precipitated impurities after chemical treatment, to settle the sludge, after activated sludge process taking place. Okay, gel. এই যে দেখো ট্যাঙ্কটা, দেখো খেয়াল করে ছবিটা। বড় করে দেয় না। এখানে হচ্ছে influent, মানে যেটা তোমার preliminary treatment থেকে আসছে আর কি, আসার পরে এখানে তুমি রাখবা। রাখার পরে একটা জিনিস খেয়াল করো এই যে একটা চেইন এটা এটা কিন্তু একটা চেইন ঠিক আছে চেইন এই যে একটা চেইন এটা শুধু এইভাবে ঘুরে আর কি শুধু এইভাবে ঘুরে যখন পানির মধ্যে সাসপেন্ডেড সলিডগুলো যখন আস্তে আস্তে সেটেল হয়ে যায় তখন কি করে এই জাস্ট এইটা তাই নাই না এই স্লাসটাকে এখানে বের করে দেয় আর দেখো এই যে উপরের অংশটা যেখানে তেল এটা ওইখান থেকে উপরের দিকে অন্যদিকে বের করে নিয়ে যায় আর ভিতরের যে পানিগুলা সেগুলো হচ্ছে বা পানি বলতেছি ওয়েস্ট ওয়াটারগুলা সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্টে চলে যায় কথা কি ক্লিয়ার খুব বেশি কঠিন না কিন্তু এগুলো এই ওয়েস্ট ওয়াটারটা যখন আসবে এই চেইনটা যখন এইভাবে ঘুরতে থাকবে তখন উপরের অংশগুলো তেল গ্রিজগুলো চলে যাবে এই যে নিচ থেকে টেনে 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 সেইখানে স্লাজ আনবে স্লাজটা যাবে স্লাজ ট্রিটমেন্টে আর মাঝখানের যে ওয়েস্ট ওয়াটারগুলো থাকবে সেখানে কি কি থাকবে ব্যাকটেরিয়া থাকবে মানে আমার এখানে বায়োলজিক্যাল প্রসেস প্রয়োজন হবে এটাকে এই মাঝখানের এই জায়গাগুলোকে ট্রিটমেন্ট করার জন্য বা আমাকে এগুলো ট্রিট করার জন্য বায়োলজিক্যাল প্রসেস প্রয়োজন হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু বায়োলজিক্যাল প্রসেস প্রয়োজন হয় নাই আমরা এতক্ষণ পর্যন্ত ছাকনির মতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালসগুলো আলাদা করে ফেলছি প্রিলিমিনারিতে আলাদা করছি এবং প্রাইমারিতে আলাদা করছি তারপরে চলে যাবে সেকেন্ডারি ট্রিটমেন্টে ঠিক আছে ওকে দেখো এটা একটা ছবি আর কিছু না তারপর হচ্ছে প্রাইমারি সেটিং ট্যাঙ্ক ডিজাইন এক্সাম্পল একটু খেয়াল করে দেখো এটা সাইজ নর্মালি 3-24 মিটার প্রস্থ হয় আর 15-100 মিটার লম্বায় হয় ঠিক আছে বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো থাকে যারা যেগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ফ্যাক্টরি আর সার্কুলার হলে 3-90 মিটার ডায়ামিটার হয় আর ডিটেনশন টাইম মূলত 1.5-2 ঘন্টা হয় 1.5-2 ঘন্টা হচ্ছে এই ডিটেনশন টাইম মানে তুমি একটা পানির একটা ফ্লো দিলে যদি এখানে যদি দাও তাহলে হচ্ছে 1.5-2 ঘন্টা পরে সেটেল হবে বা কি হবে তারপর শেষ তারপর আবার আরেকটা ফ্লো আসবে মানে জাস্ট 1.5-2 ঘন্টা হচ্ছে ডিটেনশন টাইম ডিটি ওভারফ্লো রেট তো আছে টিপিক্যাল রিমুভাল এফিসিয়েন্সি আছে তো সলিড ঠিক আছে দেখো এখানে 50-60% সলিড রিমুভ হয় সাসপেন্ডেড সলিড যেটা বলি আর কি আর বিউটি ফাইভ এখানে 30-35% রিমুভ হয় বিউটি ফাইভ রিমুভ হওয়া মানে হচ্ছে তোমার কিছু অ্যাক্টিভেটেড ব্যাকটেরিয়া রিমুভ হয় ওই সলিডের সাথে কিছু ব্যাকটেরিয়া হবে 30-35% মূলত কিন্তু এখানে এই বিউটি ফাইভ রিমুভের মানে উদ্দেশ্যে আমরা এটা করি নাই আমরা এটা করছি সাসপেন্ডেড সলিডের রিমুভের উদ্দেশ্যে অথবা গ্রিজ ওয়েল এইসব রিমুভের উদ্দেশ্যে বিউটি ফাইভ রিমুভের উদ্দেশ্যটা আমাদের সেকেন্ডারি ট্রিটমেন্টে আছে আমরা সামনে যাই দেখ ঠিক আছে তারপরেও এখানে 30-35% বিউটি ফাইভ রিমুভ হয়ে যায় আচ্ছা তোমাদের যদি আমাদের ইয়ে হয়ে যায় আমাদেরকে যদি আউট করে দেয় আর কি জুম থেকে তোমরা আবার ঢুকে নিবে ওই একই আইডিতে ঠিক আছে দেখো এক্সাম্পলটা দেখো কোশ্চেন হচ্ছে একটা রেকটেঙ্গুলার প্রাইমারি ক্লেরিফায়ার রেকটেঙ্গুলার প্রাইমারি ক্লেরিফায়ার ইজ ডিজাইন টু সেটেল এ ফ্লো আমি তোমাকে একটা 2.5 মিটার গভীর এবং 4 মিটার প্রস্থ একটা ক্লেরিফায়ার মানে সেটিং ট্যাঙ্ক ক্লেরিফায়ার রেকটেঙ্গুলার সার্কুলার না রেকটেঙ্গুলার ডিজাইন করতে হবে টু সেটেল এ ফ্লো অফ 2000 ঘনমিটার পার ডে মানে একটা পানির ফ্লো আছে 2000 ঘনমিটার পার ডে এই যে 2000 ঘনমিটার পার ডে এটা কিভাবে আমরা মেজার করতে পারি বলো তো
মানে একটা এরিয়া কত, এরিয়াতে পপুলেশন কত, বা এটা কোন টাইপের এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল নাকি রেসিডেন্সিয়াল, সেখান থেকে কি ধরনের ওয়েস্ট প্রডিউস হয়, সে ওয়েস্ট আসার পরে টোটাল ভলিউমটা কত হইতে পারে, এটা হচ্ছে 2000, ঠিক আছে। এন্ড হ্যাভ এন ওভারফ্লো রেট 32 ঘনমিটার পার মিটার স্কোয়ার ডে। ওকে, তোমাকে বের করতে হবে হাউ লং শুড ইট বি, মানে ডিটেনশন টাইম বের করতে হবে, হাউ লং মানে হচ্ছে তোমার ওই ট্যাঙ্কটা কতটুকু লম্বাই হবে, দেখো গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, লম্বা কতটুকু হবে, তারপরে হোয়াট ডিটেনশন টাইম উইল ইট হ্যাভ, মানে এটার ডিটেনশন টাইমটা কত হবে, দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। দেখো প্রথমে লম্বাই কতটুকু আছে, ওভারফ্লো রেট কত দেওয়া ছিল, 32 দেওয়া ছিল, তাই তো? ওভারফ্লো রেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওভারফ্লো ডিভাইডেড বাই ওইটার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আমার ওভারফ্লো রেট দেওয়া ছিল 32, তাহলে এই ভাগ করে দিল হচ্ছে 15.6 মিটার, তাহলে আমার এই ওভার যে সেটেল সেটেল ট্যাঙ্কটা আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 15.6 মিটার, ঠিক আছে। তারপরে ডিটেনশন টাইম, ডিটেনশন টাইমের এরিয়াটা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই ফ্লো রেট, তো ভলিউম আমি যেহেতু 15.6 পাইছি তাহলে ভলিউমটা আমি এভাবে থাকবে, আর ফ্লো রেটটা নিচে 2000 দেওয়া ছিল, এটা যদি তুমি 2000 কে 24 ভাগ করো তাহলে তোমার ঘন্টায় চলে আসবে আর কি, ঘন্টায় যে 24 ভাগ করার পর ঘন্টায় চলে আসে, তারপরে 1.8 আওয়ার্স, আর না হয় অথবা 0.007 ডে, তা আমার তো ডে তাহলে এটা আওয়ারে হিসাব করতে হবে আর কি, ঠিক আছে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি আবার বলে নেই যে তোমাদের ক্লাস যদি ই হয়ে যায়, হঠাৎ করে যদি অফ করে দেয় তোমরা আবার কিন্তু ঢুকবে, আমার ক্লাস শেষ হয় নাই কিন্তু, কিন্তু এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রিলিমিনারি এবং প্রাইমারি ট্রিটমেন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আচ্ছা তাহলে আমরা সামনে যাব, কিন্তু আমি মনে হয় একটু লগ আউট করে ফেলি, আমার আর 1 মিনিট পরে বের করে দিবে, তোমরা চাইলে কারো প্রশ্ন করতে পারো, কেউ প্রশ্ন চাইলে করতে পারো, প্রিলিমিনারি এবং প্রাইমারি ট্রিটমেন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং প্রি ট্রিটমেন্ট বলতে আর একটা টপিক ছিল, ওইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, প্রি ট্রিটমেন্ট কেন প্রি ট্রিটমেন্ট করি, প্রি ট্রিটমেন্ট কেন প্রয়োজন, এটাও তোমার পরীক্ষায় আসতে পারে। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম 27 জন, ওকে তাহলে আমরা যাবো হচ্ছে 3 নম্বর অপশন, যেটা সেকেন্ডারি ট্রিটমেন্টে, সেকেন্ডারি ট্রিটমেন্টের কিছু কথা এখানে একটু না বললেই নয়, সেকেন্ডারি ট্রিটমেন্ট ইজ এ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, তোমাদের আগেই বলছি যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা দরকার হবে, কারণ আমি কিন্তু এই পর্যন্ত প্রিলিমিনারি এবং প্রাইমারিতে যেগুলো বায়োলজিক্যাল না, মানে সাসপেন্ডেড সলিড বলো, ওয়েল, গ্রিজ,
বা প্লাস্টিক বা সমান অবস্থা পদার্থ কচুরি পালা এসব কিন্তু আমি প্রিলিমিনারি এবং প্রাইমারি ট্রিটমেন্টে সরাই ফেলছি। এখন সেকেন্ডারি ট্রিটমেন্টে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দরকার, সেই জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস দ্যাট রিমুভস ডিসলভড অর্গানিক ম্যাটার্স, অর্গানিক ম্যাটার্স। ওকে, সিভেজ মাইক্রোঅর্গানিজমস আর কাল্টিভেটেড অ্যান্ড অ্যাডেড টু দ্য ওয়েস্ট ওয়াটার টু মাইক দ্য মাইক্রোঅর্গানিজমস ইউজ অর্গানিক ম্যাটার ফ্রম সিভেজ অ্যাজ দেয়ার ফুড সাপ্লাই। This process leads to decomposition or biodegradation of organic waste. Achha. Secondary treatment er. Achha, thik ache, shamne aega, eta dorkar nei. Two approaches of secondary treatment. Dekho, ekta hocche dispersed growth, jeta te tomar ashe activated sludge, tarpor aeration tank ba pond, oxidation pond ar ki. আর দুই নম্বর হচ্ছে ট্রিকলিং ফিল্টার, তারপর আছে রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টরস। তো এই সবগুলো জিনিসের কিন্তু আলাদা 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 মানে বেশ বড় বড় অঙ্ক আছে বা বড় বড় তোমার প্রসেসগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে তোমাদের আইটিএন এর বইয়ে। চ্যাপ্টার কত জানি, ওটা 14 নম্বরের পরে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটা বলছো, ওয়েট ওয়েট, মানে আইটিএন এর বইটা তোমরা কিন্তু ফলো করবে, আইটিএন এর বইয়ে এগুলো ভালো বর্ণনা আছে, চ্যাপ্টার 12, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার। তো এই সবগুলোর ডিটেইলস বর্ণনা তোমাদের আমি এত বর্ণনা আমি দেখাবো না, খুব সামান্য পরিমাণ কিছু বর্ণনা তোমাদের দেখাবো, আর বাকিগুলো তোমরা হচ্ছে একটু বাসায় দেখবা যাদের আগ্রহ আছে আর কি। তো এখানে কিছু তথ্য দেওয়া, আসলে এখানে বুঝতে পারবা না ভালো করে অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম, জাস্ট কিছু তথ্য দেওয়া, প্রসেস ইন হুইচ এ মিক্সচার অফ ওয়েস্ট ওয়াটার এন্ড মাইক্রোঅর্গানিজমস ইজ এজিয়েটেড এন্ড এয়ারেটেড লিস্ট অক্সিডেশন অফ ডিসলভড, মানে এগুলো কিছু তথ্য দেওয়া, ঠিক আছে, তেমন কিছু নাই এখানে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম এর প্রসেসের একটা মানে ফ্লো চার্ট বা ফিগার যাই বলি, ঠিক আছে, তেমন কিছু নাই এখানে, ছবি দেওয়া, অ্যাক্টিভেটেড স্লাজ ডিজাইন, এগুলো কিছু তথ্য দেওয়া, অ্যাপ্রক্সিমেটলি 6-8 ঘন্টা হয় ডিটেনশন টাইম, লং রেকট্যাঙ্গুলার এয়ারেশন বেসিন থাকে, এয়ার ইজ ইনজেক্টেড নিয়ার বটম অফ এয়ারেশন ট্যাঙ্কস থ্রু সিস্টেম, এয়ারেশন সিস্টেম ইউজ টু প্রোভাইড মিক্সিং, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু আলাদা কিছু সলিউশন আছে, লো টেকনোলজি সলিউশন, যেমন হচ্ছে এয়ারোবিক পন্ড, ফ্যাকাল্টেটিভ পন্ড অ্যান্ড এয়ারোবিক পন্ড। এখানে এয়ারোবিক পন্ডকে আরেকটা নামে বলা হয় ম্যাচিউরেটেড পন্ড, তোমাদের বইয়ে মনে হয় আছে এটা, ম্যাচিউরেটেড পন্ড, ঠিক আছে। তো এইখানে আমি শুধু জাস্ট তথ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর কি, জাস্ট যেমন শ্যালো পন্ড, এয়ারোবিক হচ্ছে শ্যালো পন্ড, লাইট পেনেট্রেটস টু বটম, অ্যাক্টিভ অ্যালগাল ফটোসিনথেসিস, অর্গানিক ম্যাটার, এগুলো কিন্তু তথ্যগুলো যদি তোমরা পরীক্ষায় যদি আসে শুধু তথ্যগুলোও দিতে পারো তাও মার্কস পেয়ে যাবা, ঠিক আছে, জাস্ট বুলেট পয়েন্ট হিসাবে আর কি। কিন্তু এটা ডিটেলস বর্ণনা তোমাদের বইটাতে আছে, ফ্যাকাল্টেটিভ পয়েন্টটা আবার 1-2 মিটার দিবে, প্রথমে থাকে অ্যারোবিক, তার একটু নিচে থাকে ফ্যাকাল্টেটিভ, তার সবার নিচে থাকে অ্যান অ্যারোবিক। দেখো 1-25 মিটার, 1-2 মিটার 2.5 মিটার ডিপে থাকবে হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড, নট ইজিলি সাবজেক্ট টু আপসেট ডিউ টু ফ্লাকচুয়েশনস ইন কিউ, মানে ডিসচার্জ লোডিং, লো ক্যাপিটাল, লো এনার্জি কস্ট, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সেকেন্ডারি ট্রিটমেন্টের কথা, আর ফাইনাল বা টার্সিয়ারি ট্রিটমেন্ট তোমাদের আগে যেটা দেখেছিলাম খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কিছু না, কারণ আমরা এখনো বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের পরে ওগুলো আমরা রিইউজ করি না, সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি ট্রিটমেন্টটাই হচ্ছে মূলত সর্বশেষ ট্রিটমেন্ট, তারপরে আমরা চলে যাই ডিসপোজালে, তারপরে আমরা চলে যাই ডিসপোজালে বা সলিড প্রসেসিং এ, ঠিক আছে। ইন অল বায়োলজিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্রসেস সাম সাপ্লাসেস স্লাজ ইজ প্রোডিউসড, প্রত্যেকটা প্রসেসের মধ্যেই কিছু স্লাজ প্রডিউস হয়, দ্য অবজেক্টিভ
of the residual management is reduction of water content, stabilization of sludge solid, reduction in sludge solid volume. মানে আমাদের ওই স্লাজ আরো কিছু আসলে ম্যানেজ করা লাগে, তার উদ্দেশ্য মূলত উদ্দেশ্য হচ্ছে সেই স্লাজ থেকে আমরা পানির পরিমাণটা কমাই দিব আর কি। তারপর স্টেবিলাইজেশন অফ স্লাজ সলিড, তারপর হচ্ছে রিডাকশন অফ স্লাজ সলিড ভলিউম, ভলিউম কমাই দিব। তারপরে ইন আর তেমন কিছু নাই থেকে স্লাজ ডি ওয়াটারিং মেথড, স্লাজ ডি ওয়াটারিং মেথড কিভাবে আমরা পানি কমাইতে পারি, দেখো ন্যাচারালি কমাইতে পারি, মেকানিক্যালি কমাইতে পারি, ফিজিক্যালি কমাইতে পারি। স্লাজ ড্রাইং বেড, স্লাজ লেগুন, এগুলোর মধ্যে আমরা তোমাদের আমি গত ক্লাসে বলছিলাম যে ওই যে টাঙ্গাইলে যে আমি একটা প্রজেক্টে কয়েকদিন কাজ করছি, সেটা হচ্ছে তোমার মিউনিসিপ্যাল ওয়েস্ট থেকে যে ফার্টিলাইজার তৈরি করে, ওইখানে নাই যে এই লেগুনগুলো আছে একটার পর একটা পন থাকে, এক পন থেকে আরেক পনে যায়, এটা আস্তে 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 স্লাজ গুলা ড্রাই করে, এটাকে বলা হয় ন্যাচারাল ড্রাইং, মানে সূর্যের তাপে আস্তে 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 শুকনো হয়। যেমন এখানে একটা লেগুন থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে এরকম প্রায় 15-20টা থাকে আর কি। এদিক থেকে তোমার ড্রেন থাকে, এদিকে ড্রেন থাকে, এখান থেকে কিছুদিন রাখার পর এটা পাস করে দেওয়া হয় এদিকে, এখানে কিছুদিন আরো শুকায়, এখান থেকে আরো পাস করে, আরো শুকে, এখান থেকে আরো পাস করে, এখানে আরো শুকে, তারপর ওখানে এখানে প্যাকেটিং হয়, সারের প্যাকেটিং হয়। কিন্তু এখানে ঢুকে কিন্তু লিকুইড, ওইখানে হচ্ছে সলিড সারের প্যাকেটিং হয়, ঠিক আছে। তারপরে মেকানিক্যাল যে ফ্লাক থেকে স্লাস থিকেনার সেন্ট্রিফি ভ্যাকুয়াম ফিল্টার ফিল্টার প্রেস আছে। ফিজিক্যাল হচ্ছে হিট ড্রাইং ইনসিনারেশন, হিট ড্রাইং মানে হচ্ছে তাপ দিয়ে শুকানো হয়। তারপর ফাইনালি ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অফ স্লাজ ইজ টু ল্যান্ড অ্যান্ড সামটাইমস টু দ্য সি, কখনো কখনো ল্যান্ড ফিলিং হয়, কখনো কখনো সমুদ্রে ছেড়ে দেওয়া হয় আর কি। অফ দ্য ফলোয়িং ওয়েস, কি কি উপায় দেখো, এগ্রিকালচারাল ইউজ অফ ড্রাইড এগ্রিকালচার ইউজ করা হয়, ল্যান্ড ফিলে ইউজ করা হয়, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টিং অ্যান্ড ডাম্পিং ইন টু সি, জাস্ট এগুলো থিওরিটিক্যালি একটু দেখে নিবে আর কি, ঠিক আছে। আর তেমন কিছু নাই এদিকে, আর তেমন দেখার কিছু নাই, এগুলো সব তথ্যগুলো একটু তথ্যগুলো দেখে নিবা। আচ্ছা তোমাদের আসলে এত তাড়াহুড়া করতেছি, তোমাদের আমার মূলত কোর্সটা এখানে শেষ, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সবাই শুনতে পাচ্ছ? তোমাদের কোর্সটা মোটামুটি এখানে শেষ, তোমাদের সামনের পরীক্ষা যখন আসবে তখন হয়তোবা আমি তোমরা চাইলে একটা রিভিউ ক্লাস নিতে পারি, বা সাজেশন টাজেশন তো দিবই, সমস্যা নাই, পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে হেল্প করবো। কিন্তু তোমাদের সবার জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট রেডি করে রাখছি, এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের খাতা কলম থাকলে একটু লিখে নাও। অ্যাসাইনমেন্টটা হচ্ছে সবাই খাতা কলম নিছো, আইটিএন এর বইয়ের পয়েন্ট 12.7, আইটিএন এর বইয়ের পয়েন্ট 12.7 আছে কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সেখানে প্রিলিমিনারি ট্রিটমেন্টের কথা বলা আছে, প্রাইমারি বলা আছে, সেকেন্ডারি বলা আছে, টারশিয়ারি বলা আছে, স্লাস ট্রিটমেন্টের কথা বলা আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডের কথা বলা আছে, পন্ড যেগুলা তোমার ওই যে অ্যারোবিক অ্যানএরোবিক ম্যাচিউর এই পন্ডের কথা বলা আছে, ফ্যাকাল্টেটিভ, তারপরে সবার শেষে একটা পন্ড ডিজাইনের একটা অঙ্ক আছে, পন্ড ডিজাইনের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 12.10 এক্সাম্পল। তো তোমাদের কাজটা হবে প্রথমে হচ্ছে ওই যে প্রথমে তোমাদের কাজটা হবে প্রথমে হচ্ছে কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের প্রত্যেকটা ধাপ সহজে লিখিতভাবে আমাকে হার্ড কপি জমা দিবা, ঠিক আছে, এবং সাথে সাথে এই অঙ্কটাও করবা ডিজাইন। আবার বললো বুঝতে পারিনি, বললাম স্যার সহজে দিতে আসলে তো অনেকে বাসায় চলে গেছে, সেটাই বললাম স্যার। তাহলে তোমার ওই যে হাতে লিখে ওটাকে তুমি ছবি তুলে স্ক্যান করে মেল করে দিবা, আর যারা আসো এদিকে কাছাকাছি তারা দিয়ে যাবা। এ4 পেপারে দিবা, সবাই কথা বুঝতে পারছো? আগে আবার একটা শোনো, আমার অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছো সবাই?
স্যার আবার একটু বললে ভালো হয়। এটা হচ্ছে 12.7 ITN এর বইয়ের 12.7 মানে আর্টিকেল 12.7 আর এক্সাম্পল 12.10 ITN এর বইয়ের আর্টিকেল 12.7 আর এক্সাম্পল 12.10 হাতে লিখবা হাতে লেখা মানে দিয়েছে তোমরা তো পরীক্ষার হলে যেদিন পরীক্ষা দিতে আসবে ওই দিন নিয়ে আসবো অসুবিধা নেই আমি অ্যাসাইনমেন্ট দিয়ে রাখলাম রেডি করে রাখবা ঠিক আছে হার্ড কপি দিও কারণ পরীক্ষা তো আমরা অথবা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কলেজ খুললে তো ও না কলেজ খুললে তো মে মাসে নিব এটা তাই তো ঠিক আছে কার প্রশ্ন জানি আছে বললা কি জানি প্রশ্ন আছে বলো গাজীপুরে ডেনিমের যে জিন্স প্যান্ট ডেনিম নাম শুনছো তো নিশ্চয়ই ওর যে ফ্যাক্টরিটা সেই ফ্যাক্টরিতে ইনক্লুডেড থাকে না আমি মানে আমি বলছিলাম স্যার আলাদা ভাবে মানে ওয়েস্ট ওয়াটার গুলো আমি জানি বা আমি দেখি নাই খুব সম্ভবত ঢাকাতে আছে সায়েদাবাদের এখানে কিন্তু মোটামুটি অকেজো ধরনের হয় কিন্তু এই আমাদের সিলেটে মনে হয় ক্যান্টনমেন্টের দিকে মনে হয় একটা আছে একবার জহির স্যার কোন একটা বেঞ্চ টুরে নিয়ে গেছিল তোমরা কি দেখছো কিনা এগুলো আছে এগুলো বিভিন্ন মিন ট্রিটমেন্ট প্ল্যান্টে বুঝছো যে যেই আমি বলি ট্রিটমেন্ট প্ল্যান্টে যে যতগুলো ধাপের কথা বললাম হয়তো সবগুলো ধাপ নাই কিন্তু কিছু আছে স্ক্রিনিংটা তো প্রায়ই আছে স্ক্রিনিং তারপর হচ্ছে গ্রিড চেম্বার এগুলো কিন্তু প্রায়ই থাকে মানে প্রায় প্রতিটা ইয়াতেই থাকে বিভিন্ন রকমের সিটি কর্পোরেশনে থাকে হয়তো পুরো ধাপটা নাই কিন্তু কিছু কিছু অংশ প্রায়ই থাকে আচ্ছা আমি দেখি তোমাদের একটা কলেজ খুললে কখনো যদি সুযোগ হয় কোনো ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারি কিনা ঠিক আছে যে কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তো অ্যাসাইনমেন্টটা তোমরা একটু সিরিয়াসলি দিবে আমাকে কারণ আমি ওই যে তোমাদের মার্কিং করার তার সুযোগ নেই আমার যে তোমাদের অ্যাটেন্ডেন্স এরিয়াগুলো হয়তো আমি স্ক্রিনশট যেগুলো দিয়ে রাখছি ওগুলো হয়তো দেখবো আর রেকর্ডিং তো আছেই আমার কাছে ঠিক আছে তাহলে আমরা এই কোর্সটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি আমাদের পরবর্তী ক্লাস খুব সম্ভবত রিভার ইঞ্জিনিয়ারিং এর উপর তাই না আচ্ছা আমি ওটা তোমাদেরকে জানাচ্ছি আমি এসিআর কে জানাই দেবো আমি কবে আবার শুরু করবো আর কি হ্যাঁ তবে শুরু করে ফেলবো আগামী সপ্তাহ থেকে এই সপ্তাহ থেকে সরি এই সপ্তাহ থেকে আচ্ছা ঠিক আছে তাহলে